বিড়াল ছানা তখন থেকে ক্যামেরা ক্যামেরা করে যাচ্ছিস কেন বলতো? দেখ এমনিতে আমার সর্দি হয়েছে, মাথা ধরেছে, জ্বালাস না কিন্তু মেরে দেবো। স্পষ্ট করে কথা বল যা বলবি। হ্যাঁ হিজি মিজি মেজি বকেছিস না, তাহলে গিয়ে এমন একটা থাবড়া মারবো ঝরঝর করে ঝর্ণার মতো বাংলা বেরোবে মুখ থেকে। আচ্ছা দাদা মাইক দিব্যি দিয়ে বলছি যে আমি এখন বাংলায় বলবো যে আমার থাকতে দে না, প্লিজ প্লিজ একবার হ্যাঁ বলে দে, তোর সঙ্গে রাতে এখানে শুতে চাই, প্লিজ দাদা প্লিজ। আমি কি বলেছিলাম? আগে কি না বলেছিলাম? তো এবারও নাই বলছি, হবে না। দাদা তুই বুঝতে পারছিস না কেন ব্যাপারটা? তুই একটা সিম্পল জিনিস বুঝতে পারছিস না যে আমার আমার ঘরে হয় তো ভূতের বাবা। আগের দিন দেখেছি এত বড় বড় দাড়ি, এত বড় বড় চুল, ভূত অদ্ভুত দৃশ্য। আমি ভয় লাগে পারবো না, আমি বলে দিয়েছি অনেক কিছু বললাম, এবার তো এমন। বলছি কি আজকে থেকে আমি তোর সঙ্গে শোবো? হ্যাঁ ভাই ভাই আমি আজকে থেকে তোর সঙ্গে থাকবো, আই লাভ ইউ। ব্যাপারটা কি হঠাৎ করে আবদা বিষাটা আমার ঘরে থাকতে চাইছে কেন? কিছু তো একটা মতলব আছে বেটার, ব্যাপারটা তো জানতেই হচ্ছে। কি ভাবছিস দাদা? হ্যাঁ বললি, প্লিজ হ্যাঁ বলবি দাদা, প্লিজ হ্যাঁ বলবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে শোন, আজ রাত্রে তাহলে তুই এখানেই শোস। এটা তুই কি বললি? শুনতে পেলি না? উল্টোটা বলবো? না 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 না, তাহলে একটা কাজ করবি, নিজের বালিশ নিয়ে আসবি। হ্যাঁ আচ্ছা, আমার বালিশ নিয়ে যদি টানাটানি করার চেষ্টা করেছিস লাঠি মেরে ফেলা দেবো বলে দিই। মারবে তো লাঠি কেউ দাদা। আরে আমি সব নিয়ে চলে আসব।